السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সমাবেশের জনাব সভাপতি জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এই সমাবেশে উপস্থিত বিশিষ্ট অতিথি জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ জামাতের অন্যতম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হুসাইন মহানগরীর নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে আমরা এখানে সমবেত হয়েছি সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সংবাদপত্র এবং সাংবাদিকতার জন্য সম্মানজনক একটি অবস্থান নিশ্চিত করা তাদের অধিকার নিশ্চিত করা বিষয়টিকে আমরা দেশের জন্য জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে মনে করে থাকি একটি জাতিকে গড়ে তোলার জন্য একটি জাতিকে সমৃদ্ধ করার জন্য একটি জাতিকে উন্নয়ন ও প্রগতির দিকে যদি সার্থকভাবে নিয়ে যেতে হয় তাহলে রাষ্ট্রের কতগুলো গুরুত্বপূর্ণ অর্গান আছে এগুলো যদি সুস্থ থাকে সবল থাকে নিজস্ব আইডেন্টিটি নিয়ে যদি তারা চলতে পারে তাহলেই দেশ উন্নয়নের দিকে যাবে সমৃদ্ধির দিকে যাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটি সেটা হলো আইনসভা যেখানে দেশের আইন রচনা করা হয় পার্লামেন্ট আমরা একসময় দেখেছি ছাত্র জীবনেও দেখেছি যে দেশের জাতীয় সংসদের অধিবেশন যখন শুরু হয় তখন গ্রামগঞ্জ থেকে শুরু করে সর্বত্রে একটা ঈদের আমেজ আমরা লক্ষ্য করতাম যে দেশের জন্য জাতির জন্য কল্যাণকর অনেক কিছু পার্লামেন্টে পাশ হবে এর মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে আর এখনকার চিত্র হচ্ছে কখন জাতীয় সংসদের অধিবেশন হচ্ছে আর কখন শেষ হচ্ছে এটা এদেশের মানুষ টেরই পায় না বা কোনো আগ্রহই নাই আমরা ছাত্রজীবন শেষ যখন করেছি তখনও জাতীয় সংসদের অধিবেশনে যাওয়ার জন্য আমরা টিকিট সংগ্রহ করতাম বিভিন্ন দল দর্শক গ্যালারিতে তারা সারাদিন বসে থাকতো সংসদ সদস্যরা কি বলেন দেশের জন্য জাতির জন্য আগ্রহ ভরে তারা এটা দেখতো কিন্তু এখন আর সে অবস্থা নেই একটা দেশকে গড়ার জন্য আইনসভার সেই যেই ভূমিকা সেই ভূমিকা থেকে এই জাতি এখন বঞ্চিত অথচ দেশটি হচ্ছে স্বাধীন সার্বভৌম দেশ কিন্তু সেই স্বাধীন সার্বভৌম দেশের জাতীয় সংসদের যেই ভূমিকা হওয়ার কথা ছিল সেই ভূমিকা আজকে ম্লান হয়ে গিয়েছে একটি দেশকে একটি জাতিকে একটি সরকারকে গড়ে তোলার জন্য আর একটি অর্গান হচ্ছে শাসন বিভাগ পার্লামেন্ট আইন রচনা করবে আর প্রশাসন সেটাকে শাসন বিভাগ সেটাকে বাস্তবায়ন করবে তো এতক্ষণ তো আমাদের নেতৃবৃন্দের আলোচনায় বুঝতে পেরেছেন যে আমাদের শাসন বিভাগটা এখন কোন জায়গায় আছে এটা জনগণের স্বার্থ রক্ষা না করে জনগণের স্বার্থকে ধ্বংস করার কাজে বর্তমানে নিয়োজিত দেশের যেই কতগুলো বাহিনী আছে আইন শৃঙ্খলা রক্ষা করবে জনগণের জান মাল ইজ্জত আব্রু রক্ষা করবে তারা সেই জায়গায় না থেকে তার উল্টো অবস্থায় এসে তারা দাঁড়িয়েছে এইভাবে প্রশাসনের ভিতরে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রতিপক্ষকে ঘায়েল করার প্রতিপক্ষের অধিকারকে ক্ষুণ্ণ করার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি লুটপাট আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে একটি জাতি কোনো দিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আজকে এটা তো অত্যন্ত লজ্জাস্কর যে বিশ্বের বিভিন্ন দেশের আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের প্রশাসনের ব্যাপারে আমাদের পুলিশ বাহিনীর ব্যাপারে আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে তারা মন্তব্য করছে তারা নেগেটিভ অ্যাটিচিউড দেখাচ্ছে অথচ কথা ছিল এটি একটি স্বাধীন দেশের একটি সার্বভৌম দেশের প্রশাসন হিসাবে এটা এমন একটি আদর্শিক জায়গা থাকার দরকার ছিল যেখান থেকে অন্য দেশ শিক্ষা নিতে পারবে কিন্তু আজকে আমাদের অবস্থা সেখানে নাই আরেকটি গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার কি অবস্থা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন যে আমাদের বিচার ব্যবস্থায় মনে হয় এটা একটা নিয়মিত কাজ হয়ে গিয়েছে কিভাবে প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে হয়রানি করে তাদেরকে দমন করে কিভাবে
টোটাল দেশকে বিরোধী দল শূন্য করে গণতন্ত্রের এই সৌন্দর্যকে সম্পূর্ণভাবে ব্যাহত করে কিভাবে সেখানে একদলীয় শাসন কায়েম করা যায়, সেই রকম একটা অবস্থা আমরা আমাদের বিচার বিভাগের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ আজকে জেলখানায় আছে, তাদের এক একজনের বারবার তারা জামিন পাওয়ার পরও, সব মামলা জামিন পাওয়ার পরও সেখানে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল গেট থেকে আবার গ্রেপ্তার করা হচ্ছে। অথচ আমাদের বিচার বিভাগ নির্বিকার, বিচার বিভাগের কাছে এটা পরিষ্কার যে যারা জামিন পাবে তাদেরকে এভাবে গ্রেপ্তার করা যাবে না, এটা কোর্টের একটা রায়ও আছে, কিন্তু সেটাকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে আজকে অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে আটক করে রাখা হচ্ছে। আজকেও আমাদের সেক্রেটারি জেনারেলকে কোর্টে আনা হয়েছে একটা মিথ্যা মামলায়, তিনি নাকি জেল গেট থেকে কি কাজ করেছেন এর দ্বারা দেশের ক্ষতি হয়েছে, এই জন্যে এই অপরাধে তাকে আরেকটা মামলা দিয়ে এই চতুর্থবার তাকে সম্পূর্ণ মামলায় জামিন পাওয়ার পরে চতুর্থবার বের হওয়ার যখন সময় তখন এসে এই ধরনের একটি মিথ্যা মামলা দিয়ে আবার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এইভাবে জুলুম নির্যাতন আজকে সীমাহীন, আমাদের বিচার ব্যবস্থার চোখের সামনেই এই সমস্ত প্রকাশ্যে অন্যায় সংগঠিত হচ্ছে, বেআইনি কাজ সংগঠিত হচ্ছে, বিচার বহির্ভূত কাজ সংগঠিত হচ্ছে, ন্যায়ের পরিপন্থী কাজ সংগঠিত হচ্ছে, কিন্তু সেখানে এটা দেখার মতো কেউ নেই। সেরকমই একটি গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে সংবাদপত্র, এটাকে সরকারের চতুর্থ স্তম্ভ বলা হয়। সেই সাগর রনি হত্যা থেকে শুরু করে সর্বশেষ নাদিম জামালপুর যে নিহত হলো, এই ধরনের অনেক ঘটনা কিন্তু এগুলোর বিচার হচ্ছে না। সাগর রনি হত্যা মামলার 97 বা 98 বার, কিন্তু এরপরও এটার কোনো বিচার হচ্ছে না, এটার কোনো এন্ডিং নাই মনে হয় এটা কেয়ামত পর্যন্ত চলবে। তো এই যে মানে অবস্থা, এটার দ্বারা এটা বোঝা যায় যে শুধু সাংবাদিকরাই নয়, বাংলাদেশের কোনো নাগরিক আজকে তাদের অধিকার নিয়ে এখানে জীবন যাপন করতে পারছে না, কোনো নাগরিকের আজকে নিরাপত্তা নেই, বাংলাদেশের কোনো নাগরিক আজকে ভালো নেই, প্রত্যেকটি মানুষ আজকে ভয় ভীতির মধ্যে আছে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, অনিশ্চয়তার মধ্যে আছে। ডিজিটাল নিরাপত্তা আইন, এটা আমরা বাতিলের দাবি জানাচ্ছি, এই আইন একটা স্বাধীন সার্বভৌম দেশে চলতে পারে না, এটা একটা কালো আইন, এটা একটা জঙ্গলি আইন, এই আইন দিয়ে এদেশের মানুষকে আর যাতে নিগৃহীত করা না হয় সেজন্য আমরা দাবি জানাচ্ছি এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। যেসব সাংবাদিকরা নিহত হয়েছেন, হামলার শিকার হয়েছেন, তাদের ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা কোনোভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশের অবস্থা হতে পারে না। আমাদের দেশ স্বাধীনতা লাভের অনেক পরে যেসব দেশ স্বাধীন হয়েছে তারাও আজকে অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, উন্নতির দিক থেকে তারা অনেক উপরে চলে গিয়েছে, কিন্তু এই দেশটির দুর্ভাগ্য যে এখানে আজ পর্যন্ত আমরা স্বাধীনতার এত বছর চলে যাওয়ার পরও কোনো সৎ ভালো ন্যায়পরায়ণ মানুষের জন্য জীবন কোরবান করে কাজ করার মতো নেতৃত্ব আমরা পাইনি, এই নেতৃত্ব থেকে এই দেশ বঞ্চিত। আমাদের স্বাধীন কোনো সত্তা নেই, আমরা মনে হয় যেন অন্যের সত্তার মধ্য দিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমাদের দেশ আজকে ঐক্যবদ্ধ নয়, একটা স্বাধীন সার্বভৌম দেশকে গড়ে তুলতে হলে জনগণের মধ্যে ঐক্য লাগবে, রাজনৈতিক নেতাদের মধ্যে ঐক্য লাগবে, দেশকে গড়ে তোলার আন্তরিকতা নিয়ে সকলে সম্মিলিতভাবে কাজ করবে। আমি বাইরে একটা দেশে একবার সফরে গিয়েছিলাম, তো সেখানে সামান্য কিছু দাঙ্গার সম্মুখীন হয়েছিলাম আর কি, তো সেখানে সরকার পক্ষ এবং প্রতিপক্ষ উভয়ই সরকারি স্থাপনাগুলো, সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলোকে দেখলাম যে সকলেই মানে হেফাজত করছে, কেউ এগুলোর উপরে আঘাত হানছে না, যে এগুলো সরকারের জিনিস, এগুলোর উপরে আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু দেশের প্রতিষ্ঠান তো কোনো ক্ষতি করে নাই, সরকারি কোনো স্থাপনা তো কোনো ক্ষতি করে নাই, এগুলোর উপরে কেন আমরা আঘাত হানবো। এরকম একটি অবস্থা বিদেশের প্রায় সব দেশেই আছে, কিন্তু আমাদের দেশে এমন নোংরা রাজনীতি যে এখানে কোনো ঘটনা ঘটলে সেখানে সবচেয়ে বেশি আঘাত আসে সরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে। তো কেন এই নোংরা রাজনীতি আমাদের দেশে? এই নোংরা রাজনীতির মূল কারণ হচ্ছে যে এখানে 90% মুসলমানের এই দেশে যেই ধরনের নীতি নৈতিকতা আদর্শ অনুসরণ করে সৎ রাজনীতি করার দরকার ছিল, সৎ ভাবে চলার দরকার ছিল, সততার ভিত্তিতে দেশটাকে চালানোর দরকার ছিল,
দুর্নীতি থেকে দেশকে উদ্ধার করে এই দেশটাকে যেভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার দরকার ছিল এই কাজটি আজকে সম্পূর্ণভাবে এই দেশ থেকে অনুপস্থিত, যার কারণে আজকে দিন দিন দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, পেছনের দিকে চলে যাচ্ছে। সামনে নির্বাচন আসছে, কিন্তু আমরা অতীতে যে কয়টা নির্বাচনে সরকারের অধীনে হয়েছে এই নির্বাচনগুলোতে আমরা কি দেখলাম, যে সেখানে যেখানে ভোটার 100 ভাগ সেখানে 107 ভাগ 8 ভাগ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। দুনিয়ার ইতিহাসে কোনো সভ্য জাতির মধ্যে কি এটা কল্পনা করা যায়? রাতের অন্ধকারে ভোট দেওয়া হয়েছে, আগের দিন রাত্রে ভোট দেওয়া হয়ে গিয়েছে, 156 জন সম্ভবত এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই হচ্ছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের চিত্র, স্থানীয় নির্বাচনগুলোর চিত্র একই ধরনের। সুতরাং এই সরকারের কাছে কোনো অবস্থাতেই ন্যায় বিচার আমরা আশা করতে পারি না, নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করতে পারি না, ভোটার ভোটের স্বাধীনতা আমরা আশা করতে পারি না। ভোট কেন্দ্রে জনগণ গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিবে এটা এই সরকারের কাছে আমরা আশা করতে পারি না। এই সরকারকে ইতিমধ্যে এই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, তারা বিশ্বাস করে না আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে, এটা কেউ এখন কল্পনায় আনতে পারে না। সে কারণে আমরা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি সহ 10 দফা দাবিতে রাজপথে আমরা আন্দোলনে নিয়োজিত আছি। আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা মানুষের জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমরা পরমত সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী, আমরা হানাহানি কাটাকাটি দাঙ্গা ফাসাদের রাজনীতিতে বিশ্বাসী না, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, এই দেশের মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই, আর সেজন্যই জামাত ইসলামী কাজ করছে। আমি মনে করি যে জামাত ইসলামী পারবে এই দেশটাকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে, কারণ জামাতের কাছে এমন এক আদর্শ আছে যে আদর্শ আর কারো হাতে নেই, আর কারো কাছে নেই। ইসলামী পারে এই দেশটাকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে, ক্ষুধা দারিদ্র বেকারত্ব মুক্ত করতে পারে ইসলাম একমাত্র, হত্যা সন্ত্রাস খুনের রাজনীতি থেকে এই দেশকে রক্ষা করতে পারে একমাত্র ইসলাম, কারণ ইসলামই হচ্ছে মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন আদর্শ। এখানে কোনো ভুল নেই, এখানে কোনো ত্রুটি নেই, এখানে কোনো গোজামিল নেই। যা মানুষের জন্য কল্যাণ, মানুষের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তাই মানুষের জন্য ইসলামের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। সুতরাং জামাত ইসলামীকে আজকে সমস্ত বঞ্চনার হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য তাদের সর্বশক্তি নিয়োজিত করে 10 দফার ভিত্তিতে আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে যদি আমরা সফল হতে পারি তাহলে সকল শ্রেণী পেশার মানুষ মুক্তি পাবে, নাজাত পাবে, তাদের অধিকার তারা ফিরে পাবে। সাংবাদিকতাকে একটা জাতির দর্পণ বলা হয়। এই সংবাদপত্রের একটা ঐতিহ্যবাহী ইতিহাস আছে। কোন কোন সংবাদপত্র এদেশে একটা দেশ স্বাধীন করেছেন তাদের ভূমিকার মাধ্যমে, কোন কোন সংবাদপত্রের ভূমিকার মাধ্যমে বড় বড় রাজনৈতিক দল গড়ে উঠেছে, কোন কোন সংবাদপত্রের ভূমিকার মাধ্যমে দেশের বড় ধরনের ক্রাইসিস মোকাবিলায় জনগণ রাস্তা পেয়েছে, পথ দেখতে পেয়েছে। বহু সাংবাদিক এদেশে জন্মগ্রহণ করেছে যারা বিশ্বব্যাপী পরিচিত ছিল, সমাদৃত ছিল, প্রশংসা কুড়িয়েছিলেন। আজকে সংবাদপত্রগুলোকে, সংবাদপত্রের সাথে যারা জড়িত আছি আমরা, তাদেরকে অতীত ঐতিহ্যকে অনুসরণ করে সংবাদপত্রকে উদ্ধার করতে হবে, সাংবাদিকতা পেশাকে একটি সৎ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জাতির বিবেক যদি হয় সংবাদপত্র, তাহলে সেই সংবাদপত্রের তো দায়িত্ব হচ্ছে স্বাধীনভাবে জাতির বিভিন্ন ক্রাইসিসগুলো, সমস্যাগুলো কি করণীয় এই জিনিসগুলোকে নিরপেক্ষ অবস্থান থেকে তুলে ধরতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে সাংবাদিকদের একটা বিরাট অংশ এই কাজটা করছেন, আর একটা ক্ষুদ্র অংশ নিজের বিবেক বুদ্ধিকে জলাঞ্জলি দিয়ে আজকে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, একটি ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষকতা করছেন এবং তাদের প্রয়োজনে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এভাবে তুলে ধরে দেশের মাঝে যেই অবস্থা তৈরি করেছেন, উত্তেজনা তৈরি করছেন, যেভাবে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে দিচ্ছেন, এই বিষয়টিও সৎ সাংবাদিক যারা আমরা, দেশপ্রেমিক সাংবাদিক যারা, দেশকে ভালোবাসেন এইরকম সাংবাদিক যারা, যারা বিদেশের খবরদারিকে এখানে বরদাস্ত করেন না, এই শ্রেণীর সংবাদপত্র এবং সাংবাদিকরা এই বিষয়টাকে সামনে রেখে বিভ্রান্ত সাংবাদিক যারা আছে, যেসব পত্রিকা চোখ বন্ধ করে অন্যায়ের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন, তাদেরকেও আমাদেরকে বুঝাতে হবে, তাদেরকেও আমাদের এই বৃহত্তর সার্কেলে নিয়ে আসতে হবে, যাতে ঐক্যবদ্ধভাবে আমরা এদেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং দেশকে
সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা জোরালো ভূমিকা পালন করতে পারি। সংবাদ মাধ্যম যদি এই ভূমিকা ঐক্যবদ্ধভাবে পালন করতে পারে তাহলে এর থেকে রাজনৈতিক নেতারাও শিক্ষা পাবে, রাজনৈতিক দলগুলো শিক্ষা পাবে, প্রশাসনকে যারা চালায় তারা শিক্ষা পাবে, যারা বিচার আচার করেন তারাও শিক্ষা পাবেন। আসুন আমরা সেই ধরনের একটি ঐতিহ্যবাহী সংবাদপত্রের এবং সাংবাদিকতার রাস্তা ওপেন করি এবং এক্ষেত্রে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা ভূমিকা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেভাবে এগিয়ে আসার তৌফিক দান করুন, বাংলাদেশকে যাতে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারি, কোরআন ও সুন্নার আদলে মদিনার ইসলামী রাষ্ট্রের অনুকরণে আমরা যাতে এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।